সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। নির্বাচনে হেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনে কারচুপি হয়েছে আর এ ধরনের কারচুপি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছে। ট্রাম্পের দাবি, তার প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী জো বাইডেন ভোট চুরি করে নির্বাচনে বিজয়ী হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক চমক দেখাচ্ছেন। এবছর কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্রে এবার এক কৃষ্ণাঙ্গকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। আসন্ন বড়দিনের পর করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরও ভয়াবহ হতে পারে। বারবার প্রকল্প সংশোধন করে সময় ও খরচ বাড়ানোর বিষয়ে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার সংশোধন আবার টাকা বাড়ানো এ ধরনের ধারা বন্ধ করুন। প্রকল্প যে সময়ে নেবেন সেই সময়ে শেষ হওয়া উচিত। একনেক সভায় সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শোক বার্তায় তিনি বলেন, ক্যাপ্টেন আকরাম আহমেদের বীরত্বপূর্ণ ভূমিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার আজ কারো কথা শুনতে চায় না, তারা ক্ষমতা হারানোর ফোবিয়াতে ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই মন্তব্য করেন ডাকসুর সাবেক এই ভিপি। ভারত ও চীন সীমান্তে যুদ্ধের দামামা অনেকদিন আগে থাকতেই বেজে উঠেছে। বহুবার বহু বৈঠক করেও চীন পিছু হটতে নারাজ। ভারতীয় মিডিয়ায় এমনটাই বলা হচ্ছে, ভারত একটা সমঝোতায় আসতে চাইলেও চীন ক্রমাগত সীমান্ত এলাকায় নিজের ক্ষমতা বৃদ্ধি করেই চলেছে, এতে উদ্বিগ্ন ভারত। বিভিন্ন দেশে চালু হওয়া স্কুলগুলো থেকে ব্যাপক মাত্রায় সংক্রমণ ছড়ানোর খুব কমই তথ্য প্রমাণ পেয়েছে ইউনিসেফ। তাই এই অবস্থায় ইউনিসেফ স্কুলগুলো পুনরায় খুলে দেওয়াকে অগ্রাধিকার দিতে এবং শিশুদের যথাসম্ভব নিরাপদে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 2015 সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে নিঃশর্তভাবে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলেছে তারা। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাংলাদেশের, অবশ্য সে অপেক্ষা আর কিছুদিনের। আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের, কিন্তু এর আগেই জানা গেল আসন্ন সফর সংক্ষিপ্ত করতে চায় ক্যারিবীয়রা।